আল্লাহ তাআলার উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ব্লগটা আমি শুরু করে দিচ্ছি। কথায় আছে, ছেলে জিতে গেলে জিতে যায় মা। আর একটি কথা মনে পড়ে গেল, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি উপহার দেব। শিক্ষিত মা হিসেবে আজকে আমি খুব প্রাউড ফিল করছি, কারণ আমার ছেলের প্রথম ক্লাসের বার্ষিক পরীক্ষার রেজাল্ট আজকে দিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করে নেক্সট ক্লাসে প্রমোশন পেয়েছে। সো ভিউয়ার্স, আপনারাই বলেন মা হিসেবে এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার রেজাল্ট নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। এরকম আয়োজন শিক্ষার্থীদের অনেক অনুপ্রেরণা হয়ে থাকবে। আমার ছেলে প্লে থেকে নার্সারিতে সেকেন্ড প্লেস নিয়ে প্রমোশন পেয়েছে আলহামদুলিল্লাহ। ফার্স্ট হয়েছে জান্নাত, থার্ড হয়েছে একই সাথে সিনহা ও বুসরা। আমার ছেলে হাসিটাই প্রমাণ করছে ও কতটা খুশি পুরস্কার পেয়ে। পুরস্কার যেমনই হোক না কেন, পেতে কিন্তু অনেক অনেক ভালো লাগে। এগুলো শিক্ষার্থীদের জন্য ইন্সপাইরেশন, তাই টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে জানাচ্ছি অভিভাবকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই স্কুলের পড়ালেখার মান খুবই ভালো, সবসময় শিক্ষার্থীদের পড়ালেখা ভালো করার জন্য অনেক অনেক পদক্ষেপ তারা গ্রহণ করে, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা হয়তো জানো এই স্কুলে একটা সময় আমি জব করতাম, দ্যাটস ওয়াই আমি পুরো ভিডিওটা ক্যাপচার করি নাই, বাট আমার মোস্ট ফেভারিট স্টুডেন্টদেরকে আমি একটু ক্যাপচার করে রাখলাম। এই তো আভা, যাকে আমি খুবই ভালোবাসি, সাথে রাফিয়াকে তো অসম্ভব অসম্ভব ভালোবাসি। ওদের ক্লাস আমি নিয়েছি, তাই জানি আসলে ওরা পারফেক্ট। সো ভিউয়ার্স, প্লিজ তোমরা যারা ভিডিওটি দেখছো প্লিজ এটি লাইক দিয়ে দাও, যারা নিউ চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও, ধন্যবাদ। তোমরা যদি পারো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দাও, তাহলে আমার অন্যান্য ফ্রেন্ডরা ভিডিওটা দেখতে পারবে। একটি লাইক কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক বড় একটা পাওয়া। সো ভিউয়ার্স, প্লিজ একটি লাইক দিয়ে আমাকে ইন্সপাইরেশন করো, যেন আমিও তোমাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এই তো ক্লাস ফাইভের আনিকা, ও ফার্স্ট হয়ে সিক্স ক্লাসে প্রমোশন পেয়েছে। আনিকা, তুমি যদি ভিডিওটা দেখো, তোমাকে একটা ইনফরমেশন দেই, তোমাকে আউট নলেজ বাড়াতে হবে, তাহলে তুমি এই ফার্স্ট পজিশন সবসময় ধরে রাখতে পারবে। পায়েলও খুব ভালো, বাট পায়েলকে স্পেলিংয়ের দিকে মনোযোগী হতে হবে। আর আমার দুষ্টু মিষ্টি স্টুডেন্ট হলো আবদুল্লাহ আল জিহাদ, খুবই দুষ্টু বাট পড়াশোনায় একটু মনোযোগী। আর সজীব ক্লাস সেভেন থেকে থার্ড প্লেস নিয়ে এইটে গেল, ও আমার কাজিন। চলে এসেছে আমার আরেকটা কাজিন নওশিন আজাদ, ও ক্লাস সেভেন থেকে এইটে প্রমোশন পেয়েছে ফার্স্ট প্লেস নিয়ে। কনগ্রাচুলেশন নওশিন। নওশিনের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তোমাকেও কিন্তু অনেক আউট নলেজ বাড়াতে হবে, তাহলে এই প্লেস তুমি ধরে রাখতে পারবে। আর সাবার জন্য আমার একটা কথা হলো, সাবা তোমাকে কিন্তু আবার ফার্স্ট প্লেসে আসার চেষ্টা করতে হবে। অ্যাকচুয়ালি প্লেস ধরে রাখা অনেক টাফ ব্যাপার, খুব হার্ডওয়ার্কিং ছাড়া অ্যাকচুয়ালি পসিবল না, কারণ কম্পিটিশন যুগে সবাই চায় ফার্স্ট হতে, তাই পড়াশোনা অনেক মনোযোগী হলে যার যার প্লেস ধরে রাখা সম্ভব, বাট সবাই চেষ্টা করে যেন আগের চেয়ে বেটার করতে। এই তো ক্লাস নাইনের সাজ্জাদ, ও খুবই মেধাবী ট্যালেন্টেড। মারিয়ামের জন্য আমার একটা কথা হচ্ছে, মারিয়ামকেও আর্ট নলেজ বাড়াতে হবে, তাহলে এসএসসিতে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এই হলো জান্নাত, যে প্লে ক্লাসে ফার্স্ট হয়েছে, ওর টোটাল মার্কস 349, রায়দের সেকেন্ড প্লেস ও পেয়েছে 348। এর জন্য জান্নাত ও রায় দুজনকে আমি জানাচ্ছি কনগ্রাচুলেশনস, একই সাথে সিনহা ও বুস্টাকেও জানাচ্ছি কনগ্রাচুলেশনস। এখন বাকি স্টুডেন্টদেরকে রেজাল্ট কার্ড দিয়েছে ক্লাসে বসেই। আমার ভাইস তা আয়াসের রেজাল্ট হয়েছে 4, তাই আজকে বলছি বেশি বেশি পড়াশোনা করে আরও আগাতে হবে, বেটার রেজাল্ট করতে হবে। সো গাইস, তোমরা যারা সাথে আছো অতক্ষণ, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে রায়দের জন্য তোমরা অনেক অনেক প্রার্থনা করো, উইশ করো যেন রায় নেক্সট ক্লাসে ফার্স্ট হতে পারে, আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবে, পাশেই থাকবে, যেন আমার চ্যানেল নিয়েও আমি অনেক দূর আগাতে পারি। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।